প্রসঙ্গ রাজ্যসভার নির্বাচন কনফিডেন্ট বিজেপি আশা এরা নাই বিরোধীও সুযোগ লোলে সাজু কংগ্রেস AIUDF আর BPF দুখন আসনের অনুষ্ঠিত হব রাজ্যসভার নির্বাচন দুইখন আসন দখল করার কারণে ইতিমধ্যে গেম প্লেন প্রস্তুত শাসক পক্ষের সংখ্যার জোরে এখন আসন শাসক পক্ষর নিশ্চিত যদিও দ্বিতীয়খন আসনের চারি পাঁচটা ভোটর প্রয়োজন বিজেপি তথাপিও দুইখন আসন লাভ করাক কনফিডেন্ট শাসক পক্ষ কিন্তু পিছ হুহুকা নাই বিরোধী শিবিরও পুনের একগোট হওয়ার আশা কংগ্রেস AIUDFর দ্বিতীয়খন আসনের বিরোধীর সুযোগ থাকলেও অঙ্ক যেন মিলা নাই বিরোধী মহলত কারণ সকলকে লাগে প্রার্থিত্ব কংগ্রেসের মতে প্রার্থী আমার AIUDFর দাবি আমাক সহায় করক কংগ্রেসে মুঠতে দুয়োটা দলকে লাগে রাজ্যসভার সাংসদ বিধানসভাত কংগ্রেসের সদস্য সংখ্যা বেশি আছে বাবেই কংগ্রেসের প্রার্থীক রাজ্যসভা নির্বাচনত AIUDFএ সমর্থন করা বিচাৰিছে কংগ্রেস বিধায়িনী দলের নেতা দেবব্রত শইকীয়ায় মই আশা করো তেখেতসকলে যেহেতু বিধানসভার ভিতর বৃহৎ দল হলো বিরোধীর কংগ্রেস এবার কংগ্রেসের সুযোগ দিব আগন্তুক সময় তেখেতসকলক আমি সুযোগ দিব পারো কিন্তু বিধানসভার সদস্যর সংখ্যা বেশি বলে দাবি করা দেবব্রত শইকীয়ার মন্তব্যত প্রত্যুত্তর AIUDF নেতা রফিকুল ইসলামর কংগ্রেসের বিধায়ক কংগ্রেসত নাই এটা কংগ্রেসের সংখ্যা দেখাত বেশি কিন্তু রিয়েল মানে মিনিংত এই সংখ্যা তেখেতসকলের হাতত আছে না নাই এটা একটা ডাঙর প্রশ্নবোধক চিহ্ন গতি কথাবার্তাবিলাক মই ভাবু একেলগে বহিলে কংগ্রেস AIUDF CPIM বা অখিল গগৈ ডাঙরিয়া যদি প্রয়োজন বোধ করে একেলগে বহি আলোচনা করি হে একটা সিদ্ধান্ত লব পৰা যাব আনহাতে না শাসক পক্ষ না বিরোধী স্থিতি গ্রহণ করা BPFও রাজ্যসভালে সাংসদ প্রেরণ করার পরিকল্পনা আরম্ভ করেছে বিজেপির নেগুরত ধরে জাতীয়তাবাদের আবেগে বড়ো জনজাতির প্রতিনিধি রাজ্যসভালে প্রেরণ করার কৌশল BPFর কোনো শর্ত এই মুহূর্তত আমি সন্মুখত রখা নাই সেই ক্ষেত্র রাজ্যসভার কথাটো আহি নপরে নিশ্চয় লগ লগার পিছত এটা সহমর্মিতা যেটা আহিব দুইটা দলের বা মিত্র দলসমূহর লগত এটা সময়ত সকলোরে এটা বিবেচনা থাকিব আমি বিচারিম যে BTC অঞ্চলৰ পৰা এগৰাকী বড়ো ভাষাত বক্তব্য রাখিব পৰা আমার পার্লামেন্টলৈ যাওক আপার হাউসে হোক বা লোয়ার হাউসে হোক মুঠতে রাজ্যসভাক লৈ শিবিরে শিবিরে আরম্ভ হয়েছে পরিকল্পনা সকলো দলকে লাগে রাজ্যসভার সাংসদ পথ বিরোধীর এই পরিকল্পনার বাবে হয়তো কনফিডেন্ট শাসকীয় পক্ষ ভিডিও জার্নেলিস্ট অজয় আর দিদমর সহযোগত স্মিতা নিরেকা দ্য নিউজ প্লাস